মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এত কিছু করলাম তবু পড়না হাল ছাড়ছে না। সত্যি সত্যি এত কিছুর পরেও পেরে যাবে? যদিও আর তো মাত্র 5 মিনিট বাকি। আরে বাবা, আমি তো বলছি কিচ্ছু করতে পারবে না, ও সমস্ত চিনি ডেলা ফেলা দিয়ে ওই খামান দাগাতে নাকি। মশলা রেডি। আপনি বুঝতে পারছেন না, মানে দেখুন একটা ছোট রকেট ওড়ানো তো অন্য জিনিস, আর এত বড় একটা তো ট্রাই করতে পারি। সেই জন্যই বলছি বি পজিটিভ। হ্যাঁ সবাই ভালোই হবে, পড়নার সময় নষ্ট করিস না, চল 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 চল। সৃজন বলছি আমাদের হাতে আর বেশি সময় নেই, তাড়াতাড়ি করে মশলাটা ভেতরে ঢুকিয়ে দাও। না আপনারা তো দেরি করলেন কেন, আর মাত্র 3 মিনিট বাকি, সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। টেনশন করো না, দেখো যা হবে দেখা যাবে, তুমি নিজেকে সামলা। কি গো ভিতরে কি হয়েছিল? আরে বারুদ ভিজে গিয়েছিল, এখন চিনি ফিনি দিয়ে কি একটা ধাসটা মতো তৈরি করেছে, ফাটলে হয়। বারুদ ভিজলো কি করে? কেউ জল ঢেলে দিয়েছে বাবা। এটা যেটা হচ্ছে সেটা কি? এটা হচ্ছে বারুদেরই অল্টারনেটিভ, স্যান্ডি বানিয়েছে। জানি না এতে কাজ হবে কিনা। পনা তুমি যখন এত বিশ্বাস নিয়ে এত কিছু করেছো, তখন কিছু না কিছু তো একটা হবেই। তুমি মাথা ঠান্ডা করো তো, মন শক্ত করো। মমিতা একেই বলে যার জন্য চুরি করি সেই বলে চোর। আরে বাবা, বাবুর জন্যই তো ঈশা অত কষ্ট করে বারুদে জল ঢল ঢাললো না কি বলো? কিন্তু তুমি দেখো বাবুকে কোনো দাম দিচ্ছে ও, এই মেয়ে সত্যি জাদু জানে মমিতা, সত্যি জাদু জানে। আর একটু অপেক্ষা করে যাও কাকিমা, যখনই লাইফটা শুরু হোক, যখনই এই তোপ ঝলবে না, পর্ণার সবার সামনে মুখ কালি হবে, তখন এই সব ভালোবাসা একেবারে উবে যাবে। দেখো তাই যেন হয় না, তাই যেন হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।